আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله। গজবাতুল হিন্দ নিয়ে যে কথা চলতেছে, এটার অনেক চুলচেরা ব্যাখ্যা আলিমগণ দিয়েছেন, দিয়ে তারা এটা বলেছেন যে এটা সংগঠিত হয়ে গেছে 99 হিজরি থেকে নিয়ে 583 হিজরির মতো যুদ্ধই চলেছে, এবং এরপরে যুদ্ধের সুবাদে 12 হিজরি পর্যন্ত এই ভারতবর্ষে এই উমাইয়া শাসন আমল এবং আব্বাসী শাসন আমল চলছিল, এবং মোহাম্মদ বিন কাসিম সাকাফি, তারপরে সুলতান মাহমুদ গজনবী, এই এনারা আরও অনেকেই, ফাতেহ বিল্লাহ, এনাদের হাতে এগুলো বিজিত হয়েছে। ওই ভবিষ্যৎবাণী এগুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেছে, এটা বিশেষজ্ঞ আলিমরা বলছেন, ইমাম ইবনে কাসির বিদায় নেহায়ের মধ্যে এবং আরও অন্যান্য বিদ্বানগণ এটা উল্লেখ করেছেন। এটা এরপরে আর অবশিষ্ট নাই, সিদ্দিক হাসান খান ভোপালি তিনিও বলেছেন, আবজুদুল উলুমের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। তো এটা এখন যেটা বলতেছে, এরা বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং তারা বলতে গিয়ে বলতে চাচ্ছে যে এটার সাথেই এখন এই ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ জড়িত, এবং এটা এই ভারতটা বিজয় করেই সেখানে গিয়ে সিরিয়াতে দাজ্জালকে আক্রমণ করা হবে। এগুলো একেবারেই ভুয়া, কারণ দাজ্জাল এবং ইমাম মেহেদি এত সন্নিকটে নেই, এদের এটা এখনও ব্যবধানে থেকে গেছে ওনাদের যুগটা।